শুরুতেই সংবাদ শিরোনাম, করোনায় আক্রান্ত হলেন ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের বয়স, অতিরিক্ত ওজনে করোনা জটিলতার সংখ্যা, হতে পারে মৃত্যু। করোনা আক্রান্ত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচার স্থগিত। জো বাইডেনও কি করোনায় আক্রান্ত? ট্রাম্প এবং আমি ভালো আছি বলল মেলানিয়া ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার 2 অক্টোবর এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হুপ হিক্সের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প এবং তিনি কোয়ারেন্টাইনে আছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে উহাইওয়েতে গিয়েছিল হুপ হিক্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে 3টি বিতর্কিত অনুষ্ঠান হবে। এদিন মঙ্গলবার ওহাইওয়ের অঙ্গরাজ্য ক্লিভল্যান্ডে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের উপদেষ্টা হুপ হিক্সকে এদিন মাস্ক পরা ছাড়াই ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সে সময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনিসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হুপ হিক্স। টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ রাতে মেলানিয়া ট্রাম্প এবং আমার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন এবং সুস্থতার প্রতিক্রিয়া শুরু করব। এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হুপ হিক্স। নমুনা পরীক্ষায় তার কোভিড-19 পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প এবং আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা ভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। চিকিৎসকদের মতে বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-19 প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে। 74 বছর বয়সী মার্কিন এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা আক্রান্তের খবর দিয়েছেন। গত মার্চে বিখ্যাত মেডিকেল সাম ইকি দ্য ল্যান্সেসের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয় গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাসে মানুষের গড় মৃত্যুর হার প্রায় 1.4%, তবে 70-ঊর্ধ্বদের ক্ষেত্রে এই হার 8.6%। গবেষণাটি চীনা করোনা ভাইরাস মহামারীর তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসক ব্যারি ডিকসন বলেছেন, ট্রাম্পের যদি নিউমোনিয়া সংক্রমণ দেখা দেয় তাহলে ঝুঁকি আরও বেড়ে যাবে। করোনার সঙ্গে যাদের নিউমোনিয়া শুরু হয় তাদের মৃত্যুর হার অনেক বেশি, বিশেষ করে 65-ঊর্ধ্ববয়সীদের ক্ষেত্রে এটি আরও প্রকট। এছাড়া হৃদরোগ এবং মস্তিষ্কের রক্তনালীর সমস্যা যাদের রয়েছে তারাও একই ধরনের ঝুঁকিতে আছেন। ডিকসন বলেন, যদি তার নিউমোনিয়া গুরুতর আকার ধারণ করে তাহলে মারা যাওয়ার অনেক বেশি ঝুঁকি আছে। পাশাপাশি অন্যান্য ঝুঁকিপূর্ণ কারণ, বিশেষ করে যাদের কুমর্বিডিটি অর্থাৎ অতিরিক্ত ধূমপান, উচ্চ ডায়াবেটিস অথবা হৃদরোগ, উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে করোনা বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করা হয়। ট্রাম্পের ক্ষেত্রে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ যেসব কারণ চিহ্নিত করেছি সেগুলো হলো তার বয়স এবং অতিরিক্ত ওজন, এসবও করোনায় তার উচ্চ ঝুঁকির কারণ হতে পারে। তিনি বলেন, শুরুতে মৃদুপুস্বর্গের মানে এই নয় যে কেউ এই রোগটির মারাত্মক প্রভাব এড়াতে পারবেন। দ্রুত পরিস্থিতির অবনতি কিংবা উন্নতি ঘটবে কিনা তা জানার জন্য কমপক্ষে 1 সপ্তাহ সময়ের দরকার হয়। অস্ট্রেলিয়া এই চিকিৎসক বলেন, আমরা প্রথম সপ্তাহে রোগীদের খুব মৃদু উপসর্গগুলো দেখতে পাই, এটি একেবারে সাধারণ। দ্বিতীয় সপ্তাহে গিয়ে জানা যায় আসলে নিউমোনিয়া সংক্রমণ ঘটবে কিনা। তিনি যদি ভালোভাবে হাঁটাচলা বা শ্বাস প্রশ্বাস নিতে পারেন তাহলে ঠিক আছে, এক্ষেত্রে কিছু সময়ের জন্য বাড়িতে থাকলেও চলবে, তবে 5 থেকে 7 দিনের মধ্যে শারীরিক অবস্থার অনুপাতিক অবনতি ঘটবে, যে কারণে তিনি কীভাবে শ্বাস নিচ্ছেন এবং শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে জানার জন্য নিয়মিত নজরদারি দরকার। গবেষণায় দেখা গেছে করোনা আক্রান্ত হয়েছেন এমন রোগীদের মধ্যে যাদের বয়স 74 বছর, তাদের প্রতি 25 জনের মধ্যে একজনের মৃত্যুর ঝুঁকি আছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আর মাত্র 32 দিন বাকি আছে।
কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার থেকে দূরে থাকতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যে শুক্রবার ফ্লোরিডা নির্বাচনী প্রচার সহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করতে হয়েছে তাকে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী 15 অক্টোবর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে টেলিভিশনে নির্বাচনী বিতর্ক রয়েছে, কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই বিতর্কও বাতিল বা মুলতবি হতে পারে। এরপর 22 অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা রয়েছে। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন, সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিট আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনও ভালো বোধ করছি, তবে আগামী কয়েকদিন আমরা যেসব কাজ করার কথা ছিল সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। স্ত্রী সহ করোনা আক্রান্তের এই খবর নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওহাই ও অঙ্গরাজ্যের মার্কিন নির্বাচনী বিতর্ক শেষে নিউ ইয়র্কে ফেরার একদিন পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। একই মঞ্চে বিতর্কে অংশ নিয়েছিলেন দেশটির ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের করোনা আক্রান্তের খবর আসার পর সার্চ ইঞ্জিন গুগলে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন জো বাইডেন করোনায় সংক্রমিত হয়েছেন কিনা তা জানার জন্য। এর আগে বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হুপ হিক্সের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাই ওর ক্লিভল্যান্ডের প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে বিমানের সঙ্গে ছিলেন হুপ। ওহাইওতে যাওয়ার সময় ট্রাম্পের জ্যেষ্ঠ এই উপদেষ্টাকে মাস্ক পরতে দেখা যায়নি। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বলছিলেন ভাইরাসটি কার্যত কাউকেই সংক্রমিত করে না, কিন্তু এমন মন্তব্যের কয়েকদিন পরই করোনায় আক্রান্ত হলেন তিনি। মার্কিন নির্বাচনে মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের খবর অনেকে বিস্মিত হয়েছেন। ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প করোনা পজিটিভ হওয়ার পর কোয়ারেন্টাইনে আছেন, কিন্তু ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে বিতর্ককারী জো বাইডেনের খবর কী? তিনি কি করোনায় আক্রান্ত? চলুন ব্যাখ্যা করে দেখা যাক। ওহাইওতে বিতর্কে যোগ দিতে এয়ারফোর্স ওয়ানে বিমানের ট্রাম্পের সফরসঙ্গী দলে ছিলেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা হুপ হিক্স। এ সময় তিনি মাস্ক পরেননি। এ ঘটনায় মঙ্গলবার রাতের। এখন জানা যাচ্ছে যে বুধবার হিক্সের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হিক্সের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প এবং তার পুরো প্রশাসনকে জানানো হয়। কিন্তু হিক্সের করোনা আক্রান্তর খবর দেশটির সরকার যত সময় ধরে গোপন রাখা যায় নীতি নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন সিডিসির গাইডলাইন অনুযায়ী করোনা ভাইরাস পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনী বিতর্কের সময় ট্রাম্পের পরিবারের সদস্যরা মাস্ক পরেছিলেন, কিন্তু বিতর্ক চলাকালীন তারা মাস্ক খুলে ফেলেন। এ সময় ক্লিভল্যান্ড ক্লিনিক্যাল চিকিৎসকদের তাদের মাস্ক পরার অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করা হয়। নিজের নির্বাচনী প্রচারণা শিবির অনেক কর্মকর্তা এবং স্ত্রী জিল বাইডেনকে নিয়ে বিতর্কে উপস্থিত ছিলেন জো বাইডেনও। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বিতর্কের পুরো সময় বাইডেন, জিল বাইডেন এবং নির্বাচনী কর্মকর্তারা মাস্ক পরেছিলেন। অনেকেই বলছেন বিতর্কের একই মঞ্চ থেকে যদি হিক্স বা ট্রাম্প করোনায় আক্রান্ত হন তাহলে জো বাইডেনেরও ঝুঁকি আছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। শুক্রবার এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। টুইট বার্তায় মেলানিয়া বলেন, করোনায় রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনও ভালো বোধ করছি, তবে আগামী কয়েকদিন আমার যেসব কাজ করার কথা ছিল সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে পরিস্থিতি মোকাবেলা করব। হোয়াইট হাউসে চিকিৎসক শন কনলিউ এক বিবৃতি জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি এখন ভালো আছেন, তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টাইনে আছেন। শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোভিড-19 পরীক্ষায় আমি এবং ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একই সঙ্গে এটাকে জয় করব। এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টার একজন, তার নাম হুপ হিক্স। এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি।
করোনা শুরু থেকেই তার মাস্ক না পরা নিয়ে বিতর্ক আছে। এছাড়া সরকারি ব্যস্ততার সময় উপদেষ্টা এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তাকে সামাজিক দূরত্বও মানতে দেখা যায় না। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।